আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রত্যেক দিন দোয়া করি, আমাদের মন বাসনাগুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাই। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সে দোয়া করে না। প্রত্যেক মানুষেই ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন জিনিস চেয়ে থাকে, হয়তোবা সে নিজে নিজে করতে চায়, নতুবা সে আল্লাহর কাছে দোয়া করে। এখন কিছু কিছু মানুষের আছে দোয়া করলে তাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না তা সে নিজেও বুঝতে পারে না বা সে জানে না। এখন আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমি যে এগুলো পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো মিলিয়ে নেবেন যে এইসবের কারণে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না। আপনি যদি এগুলো সংশোধন করে নেন ইনশাআল্লাহ আপনার ভুলগুলো ভেঙে যাবে এবং দোয়ার প্রতি আপনি আন্তরিকতা হবেন, আল্লাহর প্রতি আরও বিশ্বাস বেড়ে যাবে। কারণ যখন দোয়া কবুল হয় না তখন আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই যে আল্লাহ তাআলা আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। এখন আপনার কারণে যে দোয়া কবুল হচ্ছে না সেটা তো আপনি নিজে দেখছেন না, তো এর আজকে সেই বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা করছি। দোয়া মুমিনদের জন্য হাতিয়ার, এটা আমরা সবাই জানি। দোয়ার কারণে আমাদের ভাগ্য খুলে যায় বা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। তো আমরা প্রতিনিয়ত তাই করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। তো দোয়া করার সময় আমরা অনেকে ভাবি যে মাঝে মাঝে কেউ দোয়া করে না, আমি পড়াশোনা করেছি বিদায় আমি পরীক্ষায় A+ পেয়েছি, এভাবে চিন্তা করে। এটা কিন্তু ঠিক নয়। আপনি পড়াশোনা করেছেন বিদায় আপনি পরীক্ষায় A+ পেয়েছেন, হতে তো পারে আপনার কোনো যেটা আপনি অ্যান্সার করেছেন সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু মহা মুশকিল। সুতরাং পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্ত বদলাতে পারে না। তাই আমাদের সিদ্ধান্ত, আমরা যে যা আশা করছি, যা পরিক্রমা করছি, যা করতে চাচ্ছি, তা সবসময় আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। দোয়ার অনেক শর্ত আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে দোয়ার উদ্দেশ্য একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালিস দিলে দোয়া করতে হবে। অনেক মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন। এর প্রথম নম্বর হচ্ছে নিরাশ না হওয়া। দোয়ার পর আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়াগুলো কবুল করবেন, নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে। যেমনটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তি দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। এরকম যদি বলেন, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, তো এরকম যদি বলেন তাহলে আপনার দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে কবুল হবে না, তাহলে আমি বলার কে, আপনি বলার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে 1400 বছর আগেই পূর্বে বলে দিয়েছেন যে আমাদের দোয়াগুলো কবুল হবে না যদি আমরা তাড়াহুড়া করি এবং দোয়া নিয়ে আমরা সন্দেহ পোষণ করি, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, আপনার পোশাক, আপনার ইনকাম, আপনার পুরো দৈহিক যেভাবে আপনি জীবনযাপন করছেন। রিজিক ছাড়া তো আমাদের জীবন চলে না। এখন রিজিক তালাশ করতে গিয়ে আমরা হারামে জড়িয়ে পড়ি, এর কারণে কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা নিজেরাও বুঝতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তার চুলগুলো এলোমেলো, পুরো শরীর ধুলোবালি। সে ব্যক্তি আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আল্লাহ, হে আমার প্রভু, এভাবে চাইতে থাকছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার খাদ্য, তার পানীয়, তার পোশাক, তার জীবন জীবিকা সব কিছু হারাম। এমন তো অবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার দোয়া কীভাবে কবুল হতে পারে? তার পানি, তার খাবার, তার জীবিকা সবই ইচ্ছে হারা। সেই তিমিজিতে হাদিসটি এসেছে।
তো দোয়া ব্যাপারে সর্বপ্রথম আমাদের যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমার ইনকাম ঠিক আছে কিনা। আপনি কি খাদ্যে ভেজাল দিয়ে ইনকাম করছেন, ঘুষ দিয়ে ইনকাম করছেন, সুদী ব্যবস্থায় ইনকাম করছেন? আপনি যাচাই বাছাই করুন, প্রতারণা করছেন, মাপে কম দিচ্ছেন, তারপরে মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে পণ্য বিক্রি করছেন, ঠকাচ্ছেন, এরপর আপনি আশা করছেন আপনার দোয়া কবুল হওয়ার জন্য? কি হয় ভাই? আল্লাহ রসুলাম যেভাবে বলেছেন সেভাবেই হবে, আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। আর এভাবে দোয়া করে আল্লাহ তালাকে গালি দিবেন যে আল্লাহ তালা আমার দোয়াগুলো কবুল করছে না। তৃতীয়ত হচ্ছে আত্মীয়তা বন্ধন ছিন্ন করা। এটা মানে এই নয় যে আপনি আত্মীয়তা বন্ধন ছিন্ন করেছেন এই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। কিছু ক্ষেত্রে ব্যাপারটা এমন, যদি আপনি কোনো আত্মীয় বা কারোর সাথে যদি আপনি কথা বলা বন্ধ করেন তখন আপনার দোয়াগুলো কবুল হয় না। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি দোয়া করেন আল্লাহ তালার কাছে যে আত্মীয়তা বন্ধন ছিন্ন করা, তখন আপনার দোয়াগুলো কবুল হবে না। এ ব্যাপারে হাদিসে এসেছে কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তা সম্পর্কে ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে এই তিনটির কোনো একটি দান করেন, হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়াতে দান করেন, অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন, অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ আপদ থেকে তাকে দূরে রেখে দেন। অর্থাৎ কোনো বিপদের মাধ্যম আপনার হতে পারে সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করেন। এদিক থেকে আমরা আরেকটা বিষয় আমরা ভালোভাবে ব্যাখ্যা বুঝতে পারি যে কোনো দোয়া করলে আমাদের দোয়াগুলো হয়তো আল্লাহ তারা দিয়ে দেন, অথবা পরকালের জন্য রেখে দেন, কিংবা আপনার কোনো বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তো দোয়া ব্যাপারে কারো ক্ষতি করা যাবে না। আপনি ব্যবসা করছেন, অন্যের ক্ষতির জন্য আপনি ব্যবসা করছেন, হ্যাঁ, এইভাবে দোয়া করবেন না। আপনি একটা বস্তু কিনবেন, আপনি এমন একটা জিনিস কিনবেন যে জিনিস কিনে আপনি অন্য মানুষকে ক্ষতি করবেন, তো এরকম দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে না। চতুর্থ হচ্ছে দোয়াতে পূর্ণ মনোযোগ না থাকা। দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে আমাদের দোয়া করতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, জেনে রেখো আল্লাহ তাআলা অমনোযোগী ও আশার মনে দোয়া কবুল করেন না। সহিহ তিরমিজিতে হাদিসটি এসেছে। তো দোয়ার ব্যাপারে আমরা আশা নিয়ে ভরসা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাকে দিবেন। অনেকে আছে দোয়া করলাম কবুল হলে হলো না হলে নেই, ভাই এমনটা বলবেন না, কারণ দোয়াটা আপনার জন্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। আপনি এমন কিছু আশা করছেন যে আশার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে, আপনি তো আর জানেন না, আপনি তো আর গায়েবের খবর জানেন না, আপনার ভবিষ্যৎ কি হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি বাইকের চিন্তা করছেন, দোয়া করেছেন যে একটা বাইক কিনবেন, এখন এই বাইকের কারণে তো আপনার মৃত্যু হতে পারে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা কবুল করেননি, আল্লাহ তাআলা এর পরিবর্তে অন্য কিছু আপনাকে দান করবেন। দোয়ার ব্যাপারে কোনো সময় হতাশা করবেন না, হতাশা পেলেই শয়তান আপনাকে ধরে বসবে এবং আপনি অমুসলিমদের মতো আপনি পাপ কাজ করতে শুরু করবেন, আল্লাহর প্রতি বিশ্বাসটা উঠে যাবে। পঞ্চম নম্বর হচ্ছে দোয়ার সুন্নত তরিকা হলো আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের উপর দুরুদ পড়ে নেওয়া, বিনয়ের সাথে কাকুতিমিনতি করে দোয়া করা, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতিমিনতি করে এবং সংগোপনে, তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। সূরা আরাফ 55 নম্বর আয়াত। তাই দোয়ার ক্ষেত্রে আমরা কান্নাকাটি করে গোপনে নির্বিঘ্নে, মানে কেউ দেখে না, শুধু আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, গোপনে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়াটি করুন, চোখের পানি ফেলে। মানুষদের কাছে আপনি যেভাবে কোনো জিনিস চান ঠিক তেমনি ভাবে, এর চেয়ে নরম ভাবে, কোমল হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা ফেরত দিবেন। যখন আপনাকে আল্লাহ তাআলা কোনো কিছু না দেন তখন আল্লাহ তাআলা লজ্জা পান। আপনি যদি কোনো কিছু চান, আল্লাহ তাআলা যদি আপনাকে না দেন সেই জিনিসটা, তখন আল্লাহ তাআলা লজ্জা পান, খালি হাতে
আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এটা তার লজ্জা। ছয় নম্বর হচ্ছে আশা এবং ভয়ভীতি নিয়ে দোয়া করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তাকে ডাকো ভয় ও আশা নিয়ে, সূরা আরাফ 56 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলাকে আমরা ভয় পাবো তার ভয়ে, কারণ মৃত্যুর পর তার কাছে ফিরে যেতে হবে, দোয়া কবুল হোক বা না হোক। আপনি যা করছেন বা করেননি বা করবেন, যাই করছেন না কেন, দিন শেষে আমরা মৃত্যুবরণ করব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সকল কিছু হিসাব নিকেশ হবে। আপনার দোয়া যদি কবুল নাও হয়, আপনার কোনো কিছু যায় আসে না। দোয়া যদি কবুল হয় তাও আপনার কোনো যায় আসে না। আপনার দোয়া কবুল হলো আপনাকে হিসাব দিতে হবে, দোয়া কবুল না হলেও আপনার জন্য প্লাস পয়। তাই দোয়া করলে আপনার লাভ, কিন্তু দোয়া করলেন এরপরে পেলেন তারপরে হারামে যুক্ত হলেন, এই ব্যাপারে কি হবে? আপনি নিজে ডিসিশন নেন। তাই আমাদের দোয়াগুলো যে কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না, আপনি নিজে যাচাই করে দেখুন। আপনি কি এই যে ছয়টা পয়েন্ট বলেছি, এই ছয়টা পয়েন্টে কোনো একটি পয়েন্ট আপনার মধ্যে আছে কি না, এরকম অনুভব করছেন কি না? যদি করে থাকেন এই জিনিসগুলো এড়িয়ে যান এবং পরবর্তীতে সংশোধন হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।